বাঁশখালী টিভি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে যথাযথ মর্যাদায় গত 16 ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা জলদি মিয়ার বাজারস্থ দলীয় কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাঁশখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী চেয়ার মনোনীত উপজেলা ইসলামিক ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জননেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক আশরাফি। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাঁশখালী উপজেলা ইসলামী যুব ফ্রন্ট ইসলামী ছাত্রসেনার পক্ষ থেকে যে আয়োজন, এই আয়োজনের মাধ্যমে আমরা শেষ করে শহীদ মিনারে উপস্থিত হয়ে আমরা শহীদদের স্মরণে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করতে উপস্থিত হয়েছি। যারা আজকে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং আজকে এই মহান বিজয় দিবসে আমি বাঁশখালীর আপামর জনসাধারণকে আমাদের অন্তর অন্তস্থ থেকে প্রত্যেকের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে প্রত্যেকের দোয়া কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সচিব অধ্যাপক কাজী সুলতান আহমদ, মাওলানা মোহাম্মদ মইনুদ্দিন, মোহাম্মদ সিরাজুল হক, ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন জাহেদ, মাওলানা মনসুর আলম, শাহজাদা আবু নাসের আজমি, মাকসুদুর রহমান চৌধুরী, মোহাম্মদ শিহাবুদ্দিন, মাস্টার রিদওয়ানুল হক, ইঞ্জিনিয়ার আব্দুল করিম, ছাত্রনেতা মিজানুর রহমান, ছাত্রনেতা কাজী ইফাজউদ্দিন ও নাইমউদ্দিন প্রমুখ। বক্তারা 71 সালের মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন। সভা শেষে জলদি পৌরসভায় একটি বিজয় র্যালির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন। ও ইসলামিক যুব ফ্রন্ট পত্রিকা আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে যে র্যালি এবং আলোচনা সভার আয়োজন সমাপ্ত করার পরে আমরা শহীদ মিনার চত্বরে শহীদদের স্মরণার্থে দোয়া করার জন্য এখানে উপস্থিত হয়েছি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখা থেকে, অর্থাৎ বাঁশখালী রং এই এরিয়া থেকে যিনি নির্বাচন করতে যাচ্ছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে, সিআর প্রতীক নিয়ে আমাদের ওই পরিচিত ব্যক্তি বাঁশখালীর কৃতি সন্তান, গরিব দুঃখী মেহনত মানুষের বন্ধু, জননেতা অধ্যক্ষ আল্লামা আব্দুল মালেক আশরাফি সাহেব, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন।